হ্যালো, সালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে যে ভিউটা নিয়ে আসছি, এই ভিউটা দেখার পর আপনারা এত আনন্দ পাবেন যে আপনার হাতের মোবাইলটা আপনি নিজেই তৈরি কিনা কয় তৈরি করতে ইচ্ছে হবে যে একটা কম্পিউটার। চলুন দেখি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটাকে আপনি কম্পিউটার তৈরি করে নিতে পারেন। কম্পিউটার স্ক্যান, কম্পিউটার সফটওয়্যার। ওকে, তার জন্য আপনাকে যেতে হবে প্রথমে আপনাকে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করতে হবে, এখান থেকে লিখবেন আপনি LEEN, লিনার ডেস্কটপ ইন মাল্টি উইন্ডোজ। ওকে, এইটা আপনি দেওয়ার পর চার্জ করার পর দেখবেন যে উপরে যেটা আসছে লিনার ডেস্কটপ, ওকে, ওটা আপনি ডাউনলোড করবেন। দেখেন আমার এখানে আমি ডাউনলোড করে নিছি, তার কারণ আমার এখানে ওপেন আসছে। আপনি কী করতে হবে, আপনি এখান থেকে অন্য একটা প্রোগ্রাম দেখাইতেছি আপনাকে, যেমন এই প্রোগ্রামটা এখানে আপনি লেখা আছে ইনস্টল। আপনি ইনস্টলের জায়গায় ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে, ইনস্টল সাকসেসফুল হয়ে গেলে যখন আসবে তখন আপনার এখানে এরকম আসবে ওপেন, তো আপনি ওপেন করবেন। ওকে, আর একটা কথা বলে নিই আপনাদেরকে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার চ্যানেলে আপনারা যাওয়ার পরে এখানে অনেকগুলো ভিডিও পাবেন, যা হয়তো যে কোনো একটা ভিডিও আপনার উপকারে আসতে পারে। ভিডিওগুলো আপনার ভালো লাগলে প্লিজ আমার ওই ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন, যেন আপনার সাথে আপনার বন্ধুদেরও উপকারে আসে। ওকে, ওখানে অনেকগুলো ভিডিও আছে, যেমন কীভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারেন, স্কাইপ আইডি কীভাবে বানাতে পারেন, জিমেল আইডি কীভাবে বানাতে পারেন, এবং কি ইউটিউব থেকে কীভাবে আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড ছাড়া ভিডিও ডাউনলোড করতে পারেন, অনেকগুলো। আপনার মোবাইল থেকে আপনি কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন, এখানে আপনার ২০-২২টা ভিডিও আছে। হয়তো যে কোনো একটা ভিডিও আপনার ভালো লাগতে পারে, প্লিজ একটু আমার চ্যানেলটা থেকে আপনি ঘুরে আসবেন। ওকে, আচ্ছা, এখন আপনি কী করতে পারবে, এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর কোনো কাজ নাই, সেইটা আপনাকে এইভাবে এই পেজটাতে নিয়ে আসবে। ওকে, এই পেজটাতে নিয়ে আসার পরে দেখেন আপনি এখান থেকে দেখেন আপনার সবগুলো সফটওয়্যার এখানে আছে। ওকে, আপনি এখান থেকে যে কোনো একটা ওপেন করতে পারেন, যেমন আপনি কম্পিউটার যেভাবে ওপেন করেন ঠিক ওভাবে ওপেন হবে। ওকে, দেখেন আমি ইউটিউবে ওপেন করলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আমি করি, এক মিনিট, এখান থেকে করে আমি ইউটিউবটা ওপেন করি। আচ্ছা, দেখেন ইউটিউবটা হয়ে গেছে, স্ক্রিনটা পরে করেন। হ্যাঁ, ইউটিউবটা ওপেন হয়ে গেল। আপনি যেভাবে আপনার ডেস্কটপে যেভাবে আপনি ইউজ করেন ঠিক ওটাই এখানে। ওকে, আপনি এখান থেকে যে কোনো ভিডিও দেখতে পারবেন। ওকে, দেখেন, ঠিক আছে। এরপর আপনি যেভাবে আপনি কর্নারে কেটে দেন ঠিক ওভাবে আপনার এটা কেটে যাবে। ওকে, জাস্ট এতটুকু। ফেসবুক ওপেন করেন, যেভাবে আপনি আপনার ডেস্কটপে যেভাবে ওপেন করেন, কম্পিউটার ল্যাপটপে যেভাবে ওপেন করেন ঠিক ওই পেজটাই, ওরকমই সব কিছু। আপনি উইন্ডোজ 7 আপনার কম্পিউটারটা আপনি আপনার মোবাইলে, হাতের মোবাইলে পাচ্ছেন। ওকে, আর আপনাকে যানজট করে আপনার মোবাইল সাথে নিয়ে ঘুরতে, কম্পিউটার ল্যাপটপ নিয়ে ঘুরতে হবে না। আপনি অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে আপনি ঘুরলে সেম টু সেম আপনি কাজ করতে পারবেন, মিনি কম্পিউটার। ওকে, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন। ওকে, আর কোনো কিছু না বললে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।